আসসালামু আলাইকুম, হোয়াট ইজ এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের যে বিষয়ে ডিটেল নিয়ে আসলাম সেটা অলরেডি প্রথমে তোমরা দেখেছো, সেটা পুরাই একটা অস্থির ভিডিও হয়েছে। সো এইটা আবার পুনরায় মেক করে দেখাবো। এটা তোমরা অবশ্যই টিকটক লাইকের জন্য মেক করতে পারবে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এরকম ধরনের ভিডিও আছে, সো সেগুলোর জন্য মেক করতে পারবে। সো আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি শিখতে পারবে। দেন সর্বপ্রথম ক্যাপক্যাট অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। তো ক্যাপক্যাট অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পেয়ে যাবে, এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিছু ফটোর এবং যে ভিডিওটি আছে সো সেটা ডাউনলোড করে নিবি। সো সর্বপ্রথম প্লাস অপশনে চাপ দিয়ে এবার তোমরা পাঁচটি পিকচার সিলেক্ট করে নিবি। পাঁচটি পিকচার সিলেক্ট করে দেওয়ার পর এবার তোমরা এটা প্রথম পিকচারের ডিউরেশন করে দেবে হলো 8.9। আমি প্রথম পিকচারে 8.9 করে দিচ্ছি। দেন তারপরে আবার দুই নাম্বার পিকচারে করে দেবে হলো 1.3 করে দেওয়ার পর এবার আমাদের তিন নাম্বার পিকচারে করে দিতে হবে 1.1। সো 1.1 করে দেওয়ার পর বাকি দুইটা পিকচার, চার এবং পাঁচ নাম্বার পিকচার করে দিতে হবে 1.4। সো আমি দুটা পিকচারে 1.4 করে দিলাম। সো এইবার আমরা লাস্টে একটা দেখতে পারবো, ওয়াটারমার্ক। সো ওয়াটারমার্কের উপর চাপ দিয়ে নিচে ডিলিট অপশনে সিলেক্ট করে দেব। দেন এইবার আমরা ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে যাওয়ার পর আমাদের ফ্রেমটাকে 9.16 করে দিতে হবে। সো 9.16 করে দেওয়ার পর এবার তোমাদের যে পাঁচটি পিকচার আছে, যদি এগুলা 9.6 ফ্রেমে না থাকে তাহলে টু ফিঙ্গার ব্যবহার করে এটাকে ফুল স্ক্রিন করে দেবে। আমার যেহেতু সবগুলো 9.6 ফ্রেম আছে, তার জন্য আমার কোনো কাজ করতে হবে না। দেন এবার তোমাদেরকে একটি ওভারলে অ্যাড করতে হবে। সো এবার ওভারলেয়ের উপর চাপ দিয়ে প্লাস অপশন চাপ দিয়ে তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে যে এই পিকচারটি আছে এটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এর সাথে একটা ভিডিও পেয়ে যাবে। সো দুটা ডাউনলোড করে ফেলবে। দেন এটা ওভারলে অ্যাড করে দেওয়ার পর এটার তোমাদের প্রথম পিকচার পর্যন্ত রাখে দিবে। সো এবার আমাদেরকে লো অডিও অ্যাড করতে হবে। সো অডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আছে, সো ডাউনলোড করে ফেলো। সো অডিওর ওপর চাপ দিবে, এক্সটার্নাল চাপ দিয়ে সো এই ভিডিওটা সিলেক্ট করে দিবে, তাহলে অটোমেটিকলি অডিও বসে যাবে। দেন এবার আমরা আবারও আবার লেতে চাপ দেবো। চাপ দেওয়ার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে যে সেকেন্ড ভিডিওটা আছে সো সেটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর সেটাকে সিলেক্ট করে দিবে। সিলেক্ট করে দিয়ে তারপরে তোমরা এটাকে, সো এবার যে আমরা 8 সেকেন্ডের ভিডিওটি গ্যালারির দিকে সিলেক্ট করলাম, সো এটার উপর চাপ দিব। চাপ দেওয়ার পর স্লাইসে যাইয়ে স্লাইডটা সিলেক্ট করে দিব। দেন তারপর এবার আমাদের কাজটি হলো, এবার যে পাঁচটি ফটো আছে সো দুই নাম্বার ফটো থেকে তোমাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। সো অ্যানিমেশনের উপর চাপ দিয়ে এবার তোমরা ইন অ্যানিমেশনে চলে যাবে। চলে যাওয়ার পর শেখ থ্রি নামে যে অ্যানিমেশনটা আছে এটা সবগুলা ফটোতে সিলেক্ট করে দিবে। দেন সবগুলা ফটো সিলেক্ট করে দেওয়ার পর এখানে তোমাদের বলে লাগে, আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। দেন এবার তোমাদেরকে একটি জিনিস অ্যাড করতে হবে, যে মাইনাস চিহ্ন যেখানে দেখতে পাচ্ছ এখানে চাপ দিবে। চাপ দেওয়ার পর তোমাদের চলে যেতে হবে ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পর তোমরা যে একটু ডান দিকে আসার পর দেখতে পারবে হলো শ্যুট। সো শ্যুটারে এখানে সিলেক্ট করে দেবে। দেন ডাউনলোড না করে থাকলে এটা ডাউনলোড করে একটু ওয়েট করো। সো হয়ে গেলে নিচে দেখতে পারবে অল অ্যাপ্লাই। সো অল অ্যাপ্লাই সিলেক্ট করে দেবে, সবগুলাতে সিলেক্ট হয়ে যাবে। তোমাদেরকে বোঝাতে পেরেছি। সো এবার আমাদের একটা ইফেক্ট অ্যাড করতে হবে। সো একদম বাইরে এসে তো ইফেক্ট নামে যে অপশন নিয়ে এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর তারপর তোমাদের চাইতে হবে যে
পার্টি, পার্টিতে যাওয়ার পর তোমরা একটু নিচের দিকে আসলে দেখতে পারবে এক্স সিগনাল, সো এটাকে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আবার একদম ভিডিও শেষ পর্যন্ত করে দিবে, তাইলেই হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।